আপনাকে আপনাকে ধন্যবাদ মোবারকবাদ জি সহায়ক আপনি শুনেছেন প্রশ্নটি আমি প্রশ্নটি শোনাচ্ছি আমি যারা প্রশ্ন করেন তাদেরকে একটা বিষয় বলে রাখব তাহলে যে কারো রেফারেন্স দিয়ে কারো বিষয়ে কখনোই প্রশ্ন করা এটি এটি উত্তম যে উত্তম যে পদ্ধতি পদ্ধতির অন্তর্ভুক্ত নয় এটি আপনারা কখনো করবেন না কাইন্ডলি প্রশ্ন করার মধ্যেই কিন্তু বুদ্ধিমত্তা রয়েছে আবার প্রশ্ন জরুরি প্রশ্ন করা দরকার যেগুলো অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক অযথা বিতর্ক তৈরি করে সমাজে যেটি ধরুন পরস্পরের প্রতি বিদ্বেষ তৈরি করে ভালোবাসা নষ্ট করে দেয় এরকম প্রশ্ন আমাদের না করাটাই উচিত তো সেজন্য আমরা বলবো আর দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে কারো নাম উল্লেখ করা এটা কোনো অবস্থাই উত্তম নয় কারণ অনেক সময় এগুলো গিবতের পর্যায়ে চলে যেতে পারে সেজন্য কারো নাম এভাবে উল্লেখ না করাটাই উত্তম আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ নামে হচ্ছে এটা পরামর্শ সেরকম প্রশ্ন আমাদের করা দরকার ফাস আলু আহলে জিক আলামুন আর মনে রাখতে হবে যে যদি আমরা এমন প্রশ্ন করি যে প্রশ্ন আমি জানার উদ্দেশ্যে করছি না বরং সমস্যা তৈরি করার জন্য উদ্দেশ্য সমস্যা তৈরির উদ্দেশ্যে করছি এমন কোনো মানসিকতা নিয়ে কেউ যদি প্রশ্ন করে তাইলে এই ব্যক্তির জ্ঞান এর নেয়ামত আল্লাহ সব হাউনাতুল উড্র করবেন তার জ্ঞানে আল্লাহ তালা বারাকা প্রদান করবেন না এতগুলো কথা বলার পর সর্বশেষ যে কথা বলতে চাই যে আপনি যদি কেউ তিনি যেই হন না কেন তিনি যদি কোরআন এবং সন্ন্যাহ এর নিক্তিতে কথা বলেন তাইলে আপনারা তার কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ কেবল কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যদি তিনি কথা বলেন এবং কোরআন এবং সন্ন্যার রেফারেন্স দিয়ে যদি তিনি কথা বলেন আর যদি তিনি মন গড়া কথা বলেন তিনি যেই হন না কেন তার কথা আপনারা শুনবেন না কারণ এই দিনটা কিন্তু আসলে জ্ঞান উপর নির্ভরশীল পুরো ইসলাম পুরোটাই জ্ঞানরূপর নির্ভরশীল অর্থাৎ জ্ঞান যদি করাপ্টেড হয় তাহলে তো আপনার দিনও করাপ্টেড হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন